আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্গোৎসবের আজ মহানবমী, পূজা অর্চনায় মুখর মন্দির প্রাঙ্গণ। নওগাঁয় পাট বীজ উৎপাদনকারী চাষিদের মাঝে স্প্রে মেশিন বিতরণ। রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, আজ মহানবমী। রাজশাহীতে উৎসবের চতুর্থ দিন বৃহস্পতিবার সকালে শুরু হয় বিহিত পূজা। সনাতন ধর্মের অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দুর্গতি নাশিনী স্বর্গজয়া দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন। নবমী নিশীথে উৎসবের রাত শেষ হয়, পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। মূলত নবমী রাত হাজির হয় বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন। সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা ও কাল শুক্রবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। করোনা সংক্রমণ এড়াতে এবছর দুর্গাপূজার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। এবার রাজশাহীতে মোট 456টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি AHM খায়রুজ্জামান লিটন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার রাতে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিটি মেয়র। এছাড়াও মণ্ডপ পরিদর্শন করেছেন RMP কমিশনার আবু কালাম সিদ্দিক এবং নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক W সরকার। এ সময় সনাতন ধর্মের অনুসারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তারা। মহানগরীর নিউ মার্কেটের নবরূপ পূজা মণ্ডপ থেকে পরিদর্শন শুরু করেন রাশিক মেয়র। এরপর শ্রী রামকৃষ্ণ আশ্রম মণ্ডপ, অলকার মোড়ে লাঠিয়াল ও অ্যারোহেড পূজা মণ্ডপ, রানীবাজারে টাইগার এক, বৈষ্ণব সভাসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু সহ দলীয় নেতাকর্মী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে পূজা মণ্ডপ পরিদর্শন করেন RMP কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় তিনি নগরীর কোর্ট বাজার পূজা মণ্ডপ, পুলিশ লাইন্স গেট সংলগ্ন পূজা মণ্ডপ সহ নগরীর বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারি ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে RMP-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে গত বুধবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর কুমারপাড়া, ঘোড়ামারা ও রানীবাজার এলাকার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক W সরকার। তিনি দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নওগাঁয় সনাতন ধর্মের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মণ্ডপে মণ্ডপে দুর্গা দেবীকে পূজার অর্ঘ্য দিয়ে শুরু হয় নবমী পূজার নানান আয়োজন। তবে এবারও অতিমারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে উৎসব পালন করা হচ্ছে। পূজা শুরুর সাথে সাথে মণ্ডপে মণ্ডপে বেজে উঠে ঢাকের বাজনা। নবমী পূজায় পূজারি ও মন্দিরে আসা দর্শনার্থীদের আসা যাওয়া অনেকটাই কম দেখা গেছে। নগাঁয় এবছর 817টি পূজা মণ্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে। পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা আগমন ঘটকে আর যাবে দোলায় চড়ে, এরই মধ্যে বয়ে আনবে মানুষের জন্য মঙ্গল বার্তা, এমনটাই আশা সকলের। পূজা অর্চনা, অঞ্জলি, ভোগরাগের মধ্য দিয়ে নাটোরের সনাতন ধর্মাবলম্বীদের চতুর্থ দিনের শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভক্তবৃন্দের সমাগমে মন্দিরগুলোর প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে মহানবমী পূজায় ভক্তরা অঞ্জলি দিয়ে মায়ের কাছে
নিজের পরিবারের দেশবাসীর সর্বোপরি বিশ্বের সবার জন্য মঙ্গল প্রার্থনা করেন। নওগাঁয় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত চাষিদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী 200 জনের মাঝে 20টি স্প্রে মেশিন বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমামউদ্দিনের সভাপতিত্বে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন সহ উপজেলা পরিষদ এবং পাট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়া উপজেলার বায়ুই সোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম চুন্নু দুর্গাপুজো উপলক্ষে 200 মোটরসাইকেল নিয়ে বায়ুসোনা ইউনিয়নের মন্দির পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন। বুধবার বিকেল হতে রাত পর্যন্ত এলাকার প্রতিটি মন্দিরে খোঁজ খবর নেন ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৃষ্ণ পদঘোষ, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, নড়াইল জেলা ছাত্রলীগের সহসভাপতি সুভাষ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মন্দির পরিদর্শনকালে বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।